কুকুরে খাবার খেয়েছেন? খাবার দেব দিচ্ছি ওনাকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই থিঙ্ক সকলে ভালো আছেন আর আপনারা সবাই ভালো থাকুন এটাই আমি চাই। অ্যাকচুয়ালি আজকে আমি এখন যেটা করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, খাবার প্যাকিং করছি। আর এই খাবারটা সত্যি বলতে নিজের হাতে সকাল থেকে বানিয়েছি। প্রথমবার আমি 50 থেকে 60 জনের খাবারটা নিজের হাতে তৈরি করলাম। যদিও আমার সঙ্গে সাপোর্ট করেছে আমার মিসেস, মানে পুরো কাজটা করার জন্য সাপোর্ট করেছে। আর আপনারা জিজ্ঞেস করতে পারেন, শ্রীগঙ্গা এই খাবারগুলো কিসের জন্য? অ্যাকচুয়ালি খাবারগুলো বানিয়েছি আমি এই জন্য যে গতকাল দুপুরবেলা আমি বাইরে গেছিলাম, বাইরে বেরিয়ে দেখি কিছু মানুষ আছে রাস্তাতে যে যারা দুপুরবেলা খাবার খুঁজছে কিন্তু পাচ্ছে না, কেন লকডাউনের জন্য হোটেল বন্ধ আছে। আর যে রেস্টুরেন্টগুলো খোলা আছে সেখানে কস্টলি আছে অনেক খাবার, তো সেটাও কিনতে পারছে না। তো দ্যাট ইজ আমার মনে হলো যদি আমি কিছু মানুষকে হেল্প করতে পারি তো এটা বোধহয় আমার জন্য অনেক বড় কিছু থাকবে। দ্যাট ইজ সকাল থেকে আমি শুরু করে দিয়েছি। আর আমার সঙ্গে দুটো মানুষ, মানে আমার মিসেস এবং হার্ষ, এত বেশি এক্সাইটেড আছে না বলার মতো নয়। তবে দেখুন পুরো হাঁড়িটা, মানে আমি নিজেই ভাবতে পারি না এত বড় একটা হাঁড়িতে পুরো আমি ভাত রান্না করেছি, ডিমের ঝোল রান্না করেছি। যদিও ঘরের জন্য এতটাই আছে, এটা আমি ঘরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, আর বাকিটা আমি যতজন মানুষকে পারি। এখানে আছে বোধ হয় 50 থেকে 60টার মতো ফয়েল। তো লেটস সি, দেখা যাক আজকে থেকে শুরু করলাম, কালকে হয়তো এর থেকে বেশি আমি খাবার তৈরি করবো। আপনাদের যদি অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, আমার সঙ্গে হাঁস রয়েছে, সুন্দর গাড়ি চালায় হাঁস। তো আমরা দেখছি যেই সব মানুষগুলো সব থেকে বেশি নিডি আছে তাদেরই দেওয়ার চেষ্টা করছি খাবারগুলো। আমার মনে হচ্ছে হাঁস বয়স্ক লোক আছে, একবার পুছলে তো আপনারা দেখতে পারবেন। ওই একটা ভদ্রলোক দেখা আছে, হাঁস রিক্সাতে শুয়ে আছে, পানি হয়তো পুছলে। पानी का बोतल भी देते हर्ष। দাদা খেয়েছেন দুপুরে আপনি খাবার? দুপুরে খেয়েছেন খাবার দেবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাবার দিচ্ছি আপনাকে। আপনি চান করে এসছেন, থোড়া সা সাইড করে। একটা জায়গায় বসে খেয়ে নিন, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন আর মাস্ক পরে থাকবেন। দাদা দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, না হলে খাবার দেবো দেবো, ঠিক আছে নিন। আপনাদের মতো যত লোককে দেখছি আমি রাস্তায় সবাইকে দেখছি, ঠিক আছে খেয়ে নিন। ওকে, আর মাস্ক পরে থাকবেন কিন্তু। আপনাদের বলতে বাধা নেই, আজকে বাইরে এতটাই গরম আছে। দাদা খাবার খেয়েছেন দুপুরে? না খেলে খাবার দেবো। খেয়েছেন? ঠিক আছে। দাদা দুপুরে খেয়েছেন আপনি? খাবার খাবেন, দেবো খাবার। হ্যাঁ ঠিক আছে, আরেকটা দিচ্ছি, কোনো অসুবিধা নেই, জলের বোতলও দিয়ে দিচ্ছি, একটা আরেকটা খাবার দিয়ে দেন। ঠিক আছে, ওকে, আর মাস্ক পরে থাকবেন কিন্তু দাদা, ওকে।
उसको भी दे दें, जिसको जिसको चाहिए सबको दे दें। आपने दोपहर खेचें खावा देबो? हाँ ताले दारन दीची खावा। অনেকগুলো জায়গায় ঘুরে ফেললাম অল্প একটু সময়ের মধ্যে, যদিও বেশিটা দূর ঘুরতে পারিনি, কারণ এখানে এত লোক আছে, আমাদের খাবারও প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প প্যাকেট হয়তো বেঁচে আছে। বলছি আপনারা দুপুরে খেয়েছেন খাবার? আচ্ছা আপনি খেয়েছেন খাবার? খাবার লাগবে? ঠিক আছে কোনো অসুবিধা। আর এখানে হাস আরেকজনের আছে, ওনাকে ওনার হাতে দিয়ে দে। ওকে নো প্রবলেম। এই এই দাদাকে একটা দিয়ে দেন, আর দাদাকে একটা জলের বোতলও দিয়ে দিস। অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ যেটা দেখলাম, তো এই হোটেল লকডাউনের জন্য বন্ধ থাকাতে প্রচুর মানুষেরই খাবার প্রবলেম হচ্ছে। মানে সত্যি বলতে আমরা কতগুলো নিয়েছিলাম হাস, 50টা না 50 প্যাকেট, ওটা অলমোস্ট শেষ হয়ে গেছে, আর বোধহয় দুটো তিনটে বাকি আছে। বাট আরও প্রচুর মানুষ আছে যাদেরকে আমরা দিতে পারি না। আমি বোধহয় কালকেও সবাইকে কভার করবো। বাট এই লকডাউনের জন্য বাইরে প্রচুর মানুষ, তারা ওই স্নান ট্রান করে খাবার খুঁজছে কোথাও কোনো হোটেল আছে কি না। ঠিক আছে তো অনেক মানুষ আছে সেটাই দেখছি। খানা হবে যেটা আজকে প্রথম দিন বেরিয়ে দেখলাম যে প্রচুর মানুষ আছে, তারা দুপুরবেলা স্নান ট্রান করেছে, রিক্সাওয়ালা বা এই সাধারণ যে কাজ করে তারা, বাট তারা কোথাও খাবার পাচ্ছে না। তো সত্যি বলতে আমরা যখন খাবার দিলাম তারা না ভীষণ খুশি হলো, প্রচুর মানুষ ছিল। ফার্স্ট আমরা কতগুলো প্যাকেটে দিয়েছিলাম, 50টার মতো প্যাকেটে দিয়েছিলাম, শেষ হয়ে গেছে সব, আর বোধহয় তিনটে প্যাকেট বেঁচে আছে। আমি অ্যাকচুয়ালি বাড়ির দিকে যাচ্ছি। তো প্রচুর মানুষ ছিল, একটা কথা বলো প্রচুর মানুষ ছিল, মানে চাইলে 100-200 প্যাকেটও আমি বোধ হয় দিতে পারতাম। বাট আজকে ফার্স্ট ডে বলে বুঝতে পারিনি, কালকে একটু বেশি করে নিয়ে বেরোবো, কারণ প্রচুর মানুষের খাবার অসুবিধা হচ্ছে, হোটেলগুলো খোলা নেই, তারা ঘুরে বেড়াচ্ছে কোথায় খাবে, কোথায় খাবার পাবে। অ্যাকচুয়ালি আমরা যতগুলো খাবার নিয়ে বেরিয়েছিলাম যতগুলো প্যাকেট সবই শেষ হয়ে গেল। তাহলে সামনে চলে একটু মিষ্টির দোকান থেকে। তো
আমি একবার হাসকে একটু নরমালি জিজ্ঞেস করছি, হাস কেমন লাগলো তোর? খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা, খুব ভালো ছিল। তো দেখুন এর আগে কি হয়েছে, এর আগে চাল ডাল মানুষকে দিয়েছি, বাট এইভাবে খাবার দাওয়ার অনুভূতি একটা অন্যরকম। বাট এটা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, তবে আমি চেষ্টা করবো আমার যতটা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির মধ্যে কালকে আরও বেশি খাবার অ্যারেঞ্জ করতে এবং আরও কিছু মানুষের মতো আমি এগুলোকে ডিস্ট্রিবিউট করতে চাই। আপনাদের সকলকে থ্যাংক ইউ জানাই, আপনারাও পারলে মানুষের পাশে থাকবেন, কেন এই সময় আমাদের সকলকেই কারো না কারো পাশে থাকতে হবে। আর